কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। আগুনে না পুড়ে অবশেষে দাফন করা হচ্ছে শিল্পী মণিকিশোরকে। অবশেষে দাফন করা হচ্ছে 90 দশকের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মণিকিশোরের। 3 দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখার পর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ধর্মান্তরিত হয়েছিলেন বলে তার মরদেহ দাফন কিনা শেষকৃত্য হবে এ নিয়ে জটিলতা তৈরি হয়। আগামীকাল বৃহস্পতিবার তার দাফনের সিদ্ধান্ত হয়েছে। 23 অক্টোবর বুধবার গীতিকার মিল্টন খন্দকার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। মিল্টন খন্দকার বলেন, শিল্পীর মেয়ে নিন্তি চৌধুরী কর্তৃপক্ষকে একটি নথি পাঠিয়েছেন, রাতেই সেটি থানায় পৌঁছে যাবে। তারপর আগামীকাল বাদ জোহর শিল্পীর নামাজে জানাজা ও দাফন হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি রামপুরা বনশ্রীর কোনো এক গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম শিল্পীর মেয়ে দেশে আসবেন, কিন্তু পরীক্ষা চলায় সে আসতে পারছে না। এ কারণে সেখান থেকে বাংলাদেশ দূতাবাসে লাশ দাফনের জন্য লিখিত আবেদন করেছে। গত শনিবার দিবাগত রাতে রাজধানীর রামপুরা এলাকার ভাড়াবাসা থেকে কণ্ঠশিল্পী মণিকিশোরের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের প্রায় 4-5 দিন আগে তিনি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। শেষ জীবনে একাই ছিলেন শিল্পী মণিকিশোর। 18 বছর আগে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে যাযাবরের মতো দিন কাটছিল এই শিল্পীর। একমাত্র মেয়ে নিন্তি যুক্তরাষ্ট্র প্রবাসী। পরীক্ষা আছে বলে বাবাকে শেষ দেখাও দেখতে এলো না তার মেয়ে নিন্তি। তার এমন ঘটনায় নিন্দা জানিয়েছে নেটিজেনরা। মণিকিশোরের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে কি ছিলে আমার বলো না তুমি, আমি মরে গেলে, ফুল ঝরে তারা ঝরে, মুখে বলো ভালোবাসি আমি ঘরের খোঁজে। ভিউয়ার্স, মণিকিশোরের কোন গানটি আপনাদের কাছে বেশি ভালো লাগে জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন।